আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। আজ খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষের জন্য বিশেষ একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব, রাতে পর্যাপ্ত না ঘুমাইলে বা অনিয়মিতভাবে ঘুমাইলে বিশেষ ছয়টি রোগ নিয়ে আমি আলোচনা করব, যে রোগগুলো মানব দেহে বাসা বাঁধতে পারে। আর এমনই ছয়টি রোগ আপনাদের এই রাতে পর্যাপ্ত না ঘুমাইলে বা অনিয়মিতভাবে ঘুমাইলে আপনাদের শরীরে বাসা বাঁধবে, যে রোগগুলো আপনারা মৃত্যু পর্যন্ত বয়ে নিয়ে যেতে হতে পারে। খুবই সংক্ষিপ্তভাবে এই বিষয় নিয়ে টোটাল ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাব। আমার প্রত্যেকটি ভিডিওই মেডিকেল থেকে তুলে ধরা হয়, তাই অবশ্যই ব্যাড কমেন্ট থেকে দূরে থাকবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে বাংলাদেশ টাইম সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে কল দিবেন। ঘুম, যাকে আমরা শরীরের এনার্জি বলে থাকি, যেই ঘুম আমাদের দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলো থেকে শুরু করে আমাদের সব কিছু ভালো রাখতে সহযোগিতা করে, মন মানসিকতা সব কিছু অত্যন্ত জরুরি আমাদের মানব দেহে ঘুমের জন্য। আর রাতে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে না ঘুমান, বিশেষ ছয়টি রোগ আপনাদের মাঝে বাসা বাঁধবে, সে রোগগুলো আমরা সংক্ষেপে জেনে নিব। নাম্বার 1, উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার বা হাইপার টেনশন বা ব্লাড প্রেশার, যেই নামই বলে থাকেন না কেন, এই উচ্চ রক্তচাপ একটা নীরব ঘাতক মানব দেহের জন্য। আমি আবারও বলছি, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক মানব দেহের জন্য। যাদের ইতিমধ্যে হয়েছে ভয় পাবেন না, কারণ এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারলে বিশেষ কোনো সমস্যা হয় না। কিন্তু উচ্চ রক্তচাপ হইলে জীবনকে অনিয়ন্ত্রিতভাবে চালানোর ক্ষমতাটা হারিয়ে ফেলবেন, ইচ্ছা মতন চালাইতে পারবেন না, কিছু নিয়মের মধ্যে জীবনকে নিয়ে আসতে হবে। তাই এই যে কঠোর একটা বিশেষ পরীক্ষালার রোগ, এই রোগ থেকে মুক্তি পেতে হলে বা এই রোগের ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে হলে অবশ্যই রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন। আমি আবারও বলছি, অবশ্যই রাতে বা নিয়মিত পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন। যে সকল ভাইরা প্রবাস থেকে ভিডিওটি দেখছেন, তারা রাতের ঘুম নিয়ে টেনশনে আছেন, যে অনেকে রাতে ডিউটি করে, তাদের জন্য বিশেষ কথা রয়েছে, পরামর্শ রয়েছে। নাম্বার 2 চলে আসুন, যে রোগটি বাসা বাঁধতে পারে, হার্টের সমস্যা। হ্যাঁ, রাতে যখন একজন মানুষ পর্যাপ্ত ঘুমায় তখন তার হার্ট এবং রক্তনালী একটু তারা বিশ্রাম নিতে থাকে। সহজ ভাষায় আমি আপনাদের বললাম যে একটু বিশ্রাম নিতে থাকে। আর যদি আপনি রাতে পর্যাপ্ত না ঘুমান তাহলে তাদের বিশ্রামের ব্যাঘাত ঘটে। তাই আমি আপনাদের অবশ্যই বলতে চাই, হার্টের সমস্যা থেকে রক্ষা পেতে হলে বা ঝুঁকি কমাইতে হলে রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন। আশা করি নাম্বার 2 বুঝতে পেরেছেন। নাম্বার 3 চলে আসুন, ডায়াবেটিস। হ্যাঁ, এটাও এক প্রকার নীরব ঘাতক আমাদের মানব দেহের জন্য। ডায়াবেটিসকে সাধারণ চোখে ধরলে কোনো রোগ নয়, আবার যখন একটু অতিরিক্ত হয়ে যায় বিশেষ রোগ, এভিন মৃত্যু পর্যন্ত হতে পারে। ডায়াবেটিস, আমরা যখন রাতে পর্যাপ্ত না ঘুমাই তখন আমাদের শরীরের ইনসুলিন উৎপন্ন ক্ষমতাটা কমে যায়, আর ইনসুলিন উৎপন্ন ক্ষমতাটা, ইনসুলিন যদি ভালো কাজ না করতে পারে তখন আমাদের রক্তের শর্করা বা চিনি বা সুগারের পরিমাণটা বেড়ে যায়। যখনই বেড়ে যায় তখনই আমরা এটাকে ডায়াবেটিস বলে থাকি। তাই আমি আপনাদের বলতে চাই, অত্যন্ত জরুরি আমাদের ইনসুলিনটা ভালো কাজ করার জন্য রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম। নাম্বার 4 চলে আসুন, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আমাদের দেহের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতাটা অত্যন্ত জরুরি, কারণ ঔষধি সমাধান না, রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই আমাদের জন্য জরুরি। তাই আপনি যদি রাতে দীর্ঘদিন পর্যাপ্ত পরিমাণ না ঘুমান আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, যার ফলশ্রুতিতে সহজেই আপনার শরীরে যে কোনো রোগ এসে আপনাকে ঘিরে ধরতে পারে, বাসা বাঁধতে পারে, সহজেই রোগ থেকে আপনি মুক্তি নাও পেতে পারেন। একটু জ্বর হলেও দেখা যাচ্ছে জ্বরটা বয়ে নিয়ে যেতে হচ্ছে এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে। একটু আঘাত পেলে বা শরীরে যে কোনো একটা সমস্যা হলে সেই সমস্যা দীর্ঘদিন বয়ে নিয়ে যেতে হতে পারে, এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা আপনাদের মাঝে কম থাকলে। তাই আমি আপনাদের এখানে সহজেই বলতে চাই, রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন। নাম্বার 5 চলে আসুন, আমাদের মস্তিষ্কে বা ব্রেনে অরেক্সিন নামক এক প্রকার নিউরো ট্রান্সমিটার রয়েছে, যা আমাদের ব্রেনকে সচল রাখতে সহযোগিতা করে। যদি আপনি রাতে পর্যাপ্ত পরিমাণে না ঘুমান তখন আমাদের ব্রেন আস্তে আস্তে শুকিয়ে যায়, যার ফলে স্বাভাবিকভাবে আস্তে আস্তে আপনাদের ব্রেন বা বুদ্ধির হ্রাস পেতে শুরু করে। একইভাবে আস্তে আস্তে দীর্ঘদিন যাবত আপনি রাতে পর্যাপ্ত পরিমাণে না ঘুমালে আপনাদের ব্রেনের কার্যকারিতা
বা ব্রেনের কর্মক্ষমতাটা কমে যেতে পারে, যার ফলে আপনি ব্রেন স্ট্রোক থেকে শুরু করে বিভিন্ন রকমের সমস্যা আপনি পড়তে পারেন। ফার্স্ট আপনার মাথা ব্যথা থেকে শুরু করে বিভিন্ন সিমটম আপনাদের মাঝে দেখা দিতে পারে, তাই অবশ্যই রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন। নাম্বার সিক্স ও সর্বশেষ বিষয় হচ্ছে হজম প্রক্রিয়া আমাদের বা পাচন ক্ষমতাটা আমাদের কমে যায়। আমি আপনাদের বলতে চাই, আমাদের কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে IBS-এর মতন বিশেষ সমস্যা আপনাদের পেটে দেখা দিতে পারে, মনোদৈহিক রোগ আপনাদের মাঝে দেখা দিতে পারে। এই বিশেষ সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে হলে অবশ্যই আপনাদের রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন। পেটের পীড়া, পেটে বদহজম, পর্যাপ্ত টয়লেট না হওয়া, এই বিভিন্ন সমস্যা আপনাদের মাঝে দেখা দিতে পারে। আর যখন আপনি খাবেন, খাবারই যদি আপনার পেটে পর্যাপ্ত পরিমাণে হজম না হয়, তাহলে আপনার পুষ্টি ভিটামিন কোথা থেকে আসবে, কোথা থেকে আপনার শরীর ভালো থাকবে? দিনে তো একটু ঝিমঝিম ভাব থাকবে, ভালো করে কার্যকারিতা কর্মক্ষমতাটা আপনারা হারিয়ে ফেলবেন। আপনি ঘুমাচ্ছেন না, কিন্তু একটা ঝিমঝিম ঝিমঝিম নিমঝিম ভাব থাকবে, মিজাজটা থাকবে খিটখিট, মাথার ভিতর ব্যথা করবে, এই ইত্যাদি সিমটমগুলো আর বড় বড় রোগগুলো নিয়ে তো আলোচনা করলাম। এছাড়াও অনেক রকমের সমস্যা রয়েছে আপনাদের শরীরে দেখা দিবে। যে সকল ভাইয়েরা প্রবাসে রয়েছেন, আমার ভিডিও ফলো করেন, সে সকল ভাইয়েদের বলতে চাই, অনেক ভাইয়েরা রয়েছেন রাতে ঘুমাইতে পারেন না, দিনে ঘুমান, রাতে ডিউটি থাকে বা কাজ থাকে। সেই ক্ষেত্রে সে সকল ভাইদের আমি বলতে চাই যে ভাই, আপনার রাতে যদি একান্তই ঘুমাইতে না পারেন, যেহেতু প্রবাসে আছেন অর্থের বিনিময়ে, এখানে আপনাদের কপালটা একটু খারাপই বলবো, যেহেতু রাতের ঘুমটা আপনার কপালে ইনস্ট্যান্ট কিছুদিনের জন্য নেই, সেজন্য আপনি অবশ্যই দিনে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন। আমি আবারও বলছি, দিনে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন। কিন্তু এখানে বলতে চাই, রাতের ঘুম আর দিনের ঘুম এক নয়, কারণ রাতে মানুষের গভীর একটা ডিপলি ঘুম হয়, আর দিনের বেলার ঘুমটা কিছুটা হলেও পাতলা হয়। তাই আমি আপনাদের বলতে চাই, দিনে আপনারা পর্যাপ্ত পরিমাণে ডিপলি একটা ঘুম দেওয়ার চেষ্টা করবেন, না হলে আপনারা বড় বড় রোগের সম্মুখীন হতে পারেন। জীবন আগে, অর্থ নয়, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। টাকা আছে, ফ্যামিলির সবার মুখের ভালো কথা আছে, এইটাও আপনারা মনে রাখবেন। তাই নিজের দেহকে আগে শান্তি দেন, তারপর ইনকামের দিকে ফলো করেন। আমি আশা করি টোটাল ভিডিওতে খুবই সংক্ষিপ্তভাবে আপনারা জেনে নিয়েছেন বিশেষ ছয়টি রোগের কথা। এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এই চ্যানেলের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সব মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। খুদা হাফেজ।